আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হিরো 911 বাটন হল ঝুঁকি 1790S এই মডেলের হিরো 911 এবং হিরো 910। তো এই দুটি হিরো একই শুধুমাত্র লোয়ার সিজের কারণে আসে। তো আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম আজকে হিরো 911। তো হিরো 911 কী জন্য আসে এবং কীভাবে সমাধান করব, তো চলুন আমরা ভিডিওটি দেখি, তাহলে বুঝতে পারবো। ভিউয়ার্স, চলুন আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে আসতেছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। চলুন আমরা এই বাটনের ঝুঁকি 1790S এই হিরো 911, এটা আসলে কী জন্য আসে, কীভাবে আসে এবং এর কীভাবে সমাধান করতে হয়, তো চলুন আমরা এটা ফাইন্ড আউট করি। তো ভিউয়ার্স চলুন, এই জন্য আমাদেরকে যেহেতু আমরা প্রথম ম্যানুয়ালি চেষ্টা করলাম তো হলো না, এখন আমরা মেশিনটা উল্টাইয়া দেখবো যে আসলে লোয়ার সিজার কোনো জ্যাম আছে কি না অথবা মোটরটা কোনো জ্যাম আছে কি না। তো ভিউয়ার্স, এই জন্যে চলুন আমরা প্রথমেই আগে মেশিনের যে ট্যাঙ্কি আছে ওয়েল ট্যাঙ্কিটা আমরা খুলতে হবে। তো খুলে আমরা তারপর দেখবো মেশিনটা কতটুকু জ্যাম আছে কি না আছে। ভিউয়ার্স, এখন আমরা খুলে নিলাম, দেখেন আসলে কি বোঝা যায় যে না আসলে জ্যাম নাই, ফ্রি আছে। তো আমরা আবার একটু ট্রাই করে দেখি যে আসলে আমরা চেক করে দেখবো, যেহেতু আমরা চেক করতেছি দেখেন হিরো 911 আসছে। তো আসলে আমাদের মোটর থেকে লোয়ার সিজারের লিভারটা আলাদা করে নিতে হবে। তো আমরা আলাদা করে নেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে মোটরটার জ্যাম নাকি লোয়ার সিজার জ্যাম আছে। তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স চলুন আমরা আগে মোটরের যে লিভারটা আছে কানেক্টিং রড, তো এখান থেকে আমরা লোয়ার সিজারের কানেক্টিং রডটা আমরা আলাদা করে নিই। দেখেন আলাদা করে নিচ্ছি, এখন দেখেন ইজি ভিউয়ার্স, দেখেন ইজি আছে, আসলে লোয়ার সিজার কোনো সমস্যা নাই, লোয়ার সিজার একদম ইজি আছে, মুভমেন্ট করতেছে। তো চলুন আমরা এবার মোটরটা খুলে দেখব। দেখেন আমরা এবার মোটরটা ঘুরে দেখবো যে আসলে মোটর জ্যাম আছে কিনা। দেখেন মোটর কিন্তু ফ্রি আছে, মোটর মনে হচ্ছে ফ্রি আছে। তো আমরা আরেকবার ট্রাই করে দেখি, যেহেতু মোটরটা খুলে নিছি যে আসলে হয় কিনা। তো আমরা মেশিন আমরা রেডি করব, দেখি দেখেন ভিউয়ার্স এখনও হয় নাই, হিরো 911 আসতেছে। তো তাহলে আমাদের কী করতে হবে, মোটর আমাদের ঠিক আছে, মোটরের কানেকশন ঠিক আছে, তাহলে আমরা সেন্সর, যে মোটরের যে সেন্সরটা আছে বলুন তো টিমিং অরিজিন সেন্সর, তো এই সেন্সরটা আসলে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে দেখবো যে আসলে এখানে সমস্যা কিনা। ভিউয়ার্স এর ভিতরে দেখেন একটু ময়লা আছে যা দেখা যাচ্ছে না, তো এটা আসলে না খুললে বোঝা যায় না। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করে নিই, যখন এটা মুভমেন্ট করে যদি এই সেন্সরের ওখানে যদি ময়লা থাকে তাহলে এটা কাজ করবে না, তখন হিরো 911 আসবে। ভিউয়ার্স আমরা এবার ট্রাই করে দেখবো, আমরা চেকে যাব। ভিউয়ার্স এখন দেখেন ঠিক আছে, এখন আমরা আমাদের সেন্সর কাজ করতেছে, দেখেন এখন আমরা মেশিনটা রেডি করে দেখব। ভিউয়ার্স দেখেন এখন মেশিন কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন আমাদের রেডি বাটনে দেখেন কিপার
লাইট কিন্তু চলতেছে, রেডি হয়ে গেছে। তো আমরা মেশিনে এবার সুইং করে দেখবো, ভিউয়ার্স আমরা মোটরটা খোলা অবস্থায় সুইং করে দেখবো। আচ্ছা ওকে আছে। তো ভিউয়ার্স চলেন আমরা পুনরায় মেশিনটা সেটিং করে নেই, মোটরটা সেটিং করে নিয়ে তারপর আমরা চালিয়ে দেখবো। তো ভিউয়ার্স অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ভিউয়ার্স দেখেন এখন ফিগার কিন্তু একটা শো, তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।